হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার ডিম বিরিয়ানির রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের প্রেশার কুকারে ডিম বিরিয়ানি তৈরি করে দেখাবো। এটা তৈরি করা একেবারেই সহজ, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। একবার তৈরি করে খেলে বুঝতে পারবেন এটা ঠিক কতটা মজার। একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আশা করছি আমার আজকের ডিম বিরিয়ানির রেসিপিটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। ডিম বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে 5টি ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন ডিমগুলোকে ছুরি দিয়ে ঠিক এইরকম করে কেটে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে করছি। দেখুন, ঠিক এরকম করে কেটে নিয়েছি। এভাবে সবগুলো ডিম কেটে নেব। এভাবে সবগুলো ডিম কেটে নিয়েছি। এখন বিরিয়ানির জন্য পেঁয়াজ ভেরস্তা তৈরি করে নেব। সেজন্য চুলে একটি প্রেশার কুকার বসিয়ে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে আসলে এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তবে পেঁয়াজটাকে খুব বেশি ভেজে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে বিরিয়ানির কালারটা নষ্ট হয়ে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে উঠিয়ে নেব। এখন আমি ডিমগুলো ভেজে নেব, সেজন্য একে একে গরম তেলে ছেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। হলুদ এবং মরিচের গুঁড়া ডিমের সাথে মিশিয়ে নেব। ডিমগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব, এতে করে বিরিয়ানি দেখতে সুন্দর লাগবে। ভাজা হয়ে গিয়েছে, এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে গরম মশলা দিয়ে দেব। এখানে নিয়েছি 1টি তেজপাতা, 4টি সবুজ এলাচ, বড় কালো এলাচ 1টি, 1 টুকরো দারচিনি, 4টি লবঙ্গ, 1 চামচ পরিমাণ আস্ত জিরা। এবার গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে সব কিছু 1 মিনিটের মতো ভেজে নেব। দুইটি কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি, 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটাকে নরম করে ভেজে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। এর মধ্যে 2টি মিডিয়াম সাইজের টমেটো এরকম কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। টমেটো সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে টমেটো সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, প্রায় 1.5 চা চামচ পরিমাণ হবে, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। সব কিছু ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। এখন এর মধ্যে
দুই চা চামচ পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নেব। যখন মশলা ভালো করে কষানো হয়ে যাবে, তেল উপরে ভেসে উঠবে, তখন এর মধ্যে পাঁচ চামচ পরিমাণ ফেটানো টক দই দিয়ে দিচ্ছে। খেয়াল রাখতে হবে যখন টক দই ব্যবহার করব তখন চুলার আঁচ একদম লোতে রাখতে হবে। টক দই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন তেল উপরে উঠে এসেছে, তখন এর মধ্যে সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আবারও দুই মিনিটের মতো কষিয়ে নেব। এখন এর মধ্যে দুই কাপ পরিমাণ ভিজিয়ে রাখা বাসমতি চাউল দিয়ে দিচ্ছি। চালটাকে অবশ্যই 15 মিনিট ভিজিয়ে রাখবেন, তবে 15 মিনিটের বেশি ভিজানো যাবে না, তাহলে চাউল ভেঙে যেতে পারে। প্রায় অর্ধেকের বেশি চাউল দিয়ে একটু মিশিয়ে নেব। এখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। তারপর বাকি চাউলগুলো এর উপরে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে কিছুটা পেঁয়াজ ভেজা দিয়ে দিচ্ছি, সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জাফরান মিশানো দুধ ও দুইটি কাঁচামরিচ কুচি। এখন প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে নিচ্ছি। এখন হাই হিটে একটি সিটি দিয়ে দিচ্ছি। একটি সিটি দেওয়ার পর চুলার আঁচ কমিয়ে আবারও একটি সিটি দিয়ে দিচ্ছি। তারপর প্রেশার কুকারের ঢাকনা সরিয়ে নিচ্ছে। দেখুন ডিম বিরিয়ানি দেখতে কতটা সুন্দর হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। এখন চুলা বন্ধ করে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Thank you.